শুভ সন্ধ্যা জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, পরিবারের সবাই। তো আজকে তো বড়দিন, আজকে যীশুখ্রিস্টের জন্মদিন। শুভ খ্রিস্টমাস, সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। সবাই খুব ভালো থাকুন, আনন্দ করুন পরিবারের সবাইকে নিয়ে। তো আমরাও আজকে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতেই আনন্দ করছি। পায়েল একটু কেক বানালো, নাতনিকে দিয়ে একটু কেক কাটানো হবে, তার সাথে তো আমিও আছি। তো সেগুলো সব কী কী করা হচ্ছে, কী করা না হচ্ছে সব কিছুই দেখাবো। আমার সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে থাকুন, নাতনিকে দিয়ে কেকটা কাটাবো, তো আমি সঙ্গে থাকবো। আর পায়েল আজকে সারাদিন কেকটা তৈরি করলো, দুটো কেক তৈরি করলো, তো সেগুলোও দেখাবো। চলুন এখন আমরা কেক কাটবো, আর ওরা কীরকমভাবে ডেকোরেশন করেছে সেটাও দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এই যে পায়েল কেক তৈরি করছে, কী কী দিলি এখানে? এটা তো ময়দা, এখানে দুধ, ডিম আর তেল দিয়েছি। আচ্ছা, তো সব দেওয়া হয়ে গেছে, গ্লেন্ডার দে বল, একটু করে নিলি। এটা পাম কেক হবে, যে এটা ইয়ে দিয়ে না, লেবু, কমলালেবু রসের মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলো আমি সব করে রেখেছি। আচ্ছা, এই যে নাতনি আছে তো ঠিকঠাক কিছু দেখানো যাচ্ছে না, এ প্রচণ্ড খুব দুষ্টু, খুব দুষ্টু অরিশা, খুব দুষ্টু। হ্যাঁ যাচ্ছি, অরিশা খুব দুষ্টু দেখেছো, ওই যে ওর মাকে একটু শান্তিতে কেক করতে দিচ্ছে না। আচ্ছা, আর এটা কি করেছিস পায়েল? আচ্ছা, এটা ক্যারামেল তৈরি করেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, পরে কেকটা তৈরি হয়ে গেলে পরে দেখিয়ে দেবো, কারণ এখানে এত ডিস্টার্ব করলে কেক আর হবে না, এই যে নাতনি এত ডিস্টার্ব করছে কেক করতে পারছে না। তো চলো দেখতে থাকো, ও কেকটা তৈরি করে নে, এই কেকটা তৈরি হয়ে গেলে পরে তারপরে আমি দেখিয়ে দেবো। তো মোটামুটি এটা করে নিল, চলো দেখি। মানে প্রচন্ড, আমি রান্নাঘরে একটু দেখালাম তোমাদেরকে, মানে খ্রিস্টমাস হিসাবের জন্য এই কেকটা করছে। এটা কি কেক বল, কেকের নাম? খ্রিস্টমাস পাম কেক। আচ্ছা, খ্রিস্টমাস পাম কেক, ওই কেকটাও তৈরি করছে। রেসিপি একটু প্রথমটা মনে তোমাদের একটু দেখাবো, এই যে আমার একদম একেবারে দেখো না, প্রচুর কাজ করছে আর একজন। আচ্ছা, একটা বসিয়ে দিয়েছি, এখন ওটা বসিয়ে দিবি, তাহলে হয়ে যাবে। আচ্ছা হয়ে যাক, এখন আমি পারবো কিনা রেসিপি দিতে জানি না, এটা হয়ে যাক তারপর দেখিয়ে দেবো। হ্যাঁ তারপর দেখিয়ে দেবো, রাখো এখন আসছি, তোমরা দেখতে পাচ্ছো এখন কেকটা এইভাবে সাজাচ্ছে। হ্যাঁ, হাফ হয়েছে, এখনো পুরো হয়নি, কাঁচা আছে। এবার নাতনিকে একটু ঘরে বসিয়ে দিয়ে এসছি, ফোন দিয়ে দাদু বাবা, খুব চাপ, অরিশা যদি থাকে বড় চাপ, খ্রিস্টমাসের জন্য এই কেকটা বানালো, সবাই ভালো থেকো। আচ্ছা বন্ধুদের, আমি একটু বলছি, মেরি ক্রিসমাস, সবাই খুব ভালো থাকুন, আনন্দ করুন, সবাই পরিবার মিলে একসাথে আনন্দ করুন, আমরা আজকে আনন্দ করছি।
এই যে আমার নাতনিকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে এই যে কেক দুটো আমার বৌমা মানে পায়েল এই কেক দুটো তৈরি করলো এটা কি কেক যেন জানি না প্লাম কেক প্লাম কেক ও বলে দিচ্ছে আর একটা চকলেট কেক এটা মেয়ের জন্য তৈরি হয়েছে স্পেশাল তো আর এরকম সাজালো আমার বৌমার ছেলে মিলে সাজালো যতটুকু পারলো সাজালো আসল নাতনি আজকে সারা দুপুর ঘুমায়নি সান্তা ক্লজ হ্যাঁ সবাই একটু আনন্দ করুন তোকে সান্তা কি কি গিফট দিয়েছে সব সান্তা ক্লজ দিয়েছে তাই তো তোমাকে